আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কার্যবিশের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় হলো, যারা কাজ বিয়ে করতে চান তারা কোনটা করবেন? কি কোর্ট মেরিজের কাগজ করবেন না কার্যবিশের বিয়ে রেজিস্ট্রেশন করবেন? কোনটা কি কি সুবিধা এবং কোর্ট মেরিজ করতে কি লাগে, কার্যবিশের বিয়ে রেজিস্ট্রেশন করতে কি লাগে, চলুন এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত এটি হলো একটি কোর্ট মেরিজের কাগজ। কোর্ট মেরিজের কাগজটি মূলত 300 টাকার স্ট্যাম্পের উপরও হয়ে থাকে। এটি নোটারি পাবলিকের মাধ্যমে কমপ্লিট করতে হয়। এটি শুভ বিবর হলফনামা, আর এখানে আপনার ছেলে মেয়ের নাম ঠিকানা, তারপরে বিভিন্ন শর্তাবলী, দান মোহর সবকিছু উল্লেখ থাকবে। আর দ্বিতীয়ত সর্বশেষ ছেলে মেয়ের স্বাক্ষর থাকবে। স্বাক্ষর করার পরে যিনি নোটারি পাবলিকের আইনজীবী আছেন উনি শনাক্ত করে দিবেন, তার সিল সাপোর্ট সত্যায়িত করে দিবেন। এটা হলো একটি কোর্ট মেরিজের হলফনামার কাগজ, আর এই কাগজটি করা বাধ্যতামূলক নয়। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো, এই কাগজে আপনাদের ছবি থাকবে, ছেলে মেয়ের ছবি থাকবে, ছবির উপরে সিল থাকবে। এটি হলো কোর্ট মেরিজের কাগজ। আর দ্বিতীয়ত যেটা বিয়ে রেজিস্ট্রেশন, এটা হলো বিয়ে রেজিস্ট্রেশনের কাগজ। আর কোর্ট মেরিজের কাগজ করতে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের কাগজ লাগবে, 21 এবং 18 বছর বয়স শেষ হতে হবে, দুইজনের ছবি লাগবে। আর কাবিন রেজিস্ট্রেশন কাগজ হলো, যেটা কাবিন অফিসের মাধ্যমে বিবাহ রেজিস্ট্রেশন করতে হয়। এটা সরকারি একটি বালাম বই, যেটা আপনি নিকাহ রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে এখানে সরকারি বালাম বইতে সিগনেচার করে এবং সাক্ষীদের সিগনেচার করে বিবাহ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হয়। আর কাবিন রেজিস্ট্রেশন বিবাহ রেজিস্ট্রেশন করতে হলে ছেলে মেয়ের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কাগজ অথবা স্কুল সার্টিফিকেট মার্কশিট যেটা আপনার আছে সেটা সাথে করে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত কার্যবিশি বিবরণ করতে সর্বনিম্ন 2 জন সাক্ষী দ্বারা আপনি বিবরণ করতে পারবেন, সর্বোচ্চ 4 জন সাক্ষী দ্বারা বিবরণ করতে পারবেন। আর বিয়ে রেজিস্ট্রেশন করার জন্য সর্বনিম্ন বয়স ছেলের 21 বছর শেষ হতে হবে, মেয়ের 18 বছর বয়স শেষ হতে হবে। আর মা বাবার কোনো আইডি কার্ড, জন্ম নিবন্ধন কোনো কিছু প্রয়োজন নেই। আর সাক্ষীদের সর্বনিম্ন বয়স 18 বছর হইতে হবে। আর সাক্ষীর জন্য যে কেউ বিয়ে রেজিস্ট্রেশনের জন্য সাক্ষী দিতে পারবে কার্য অফিসে। আর দ্বিতীয়ত আপনি বিয়ে রেজিস্ট্রেশন করার পরে যদি আপনি কোর্টের কাগজ হলে এই যে কপিটি যদি হারিয়েছে এই কপি পুনরায় পাবেন না, নতুন করে করতে হবে। আর কার্য অফিসে কাবিন রেজিস্ট্রেশন করার পরে আপনি অবশ্যই কাবিন নামার কাগজ পাবেন, এরকম একটি কাবিন নামার কাগজ, সেটা যে অফিসে বিয়ে হয়েছে ওখান থেকে আপনি সংগ্রহ করতে হবে, অন্য কোনো জায়গা থেকে আপনি পাবেন না, অনলাইনেও আপনি পাবেন না। তো আপনি বিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে কার্য অফিস থেকে অবশ্যই রিসিপ্ট সংগ্রহ করে নিবেন, যাতে আপনার কাবিন নামার কাগজ পেতে সহজ হয়। আর কাবিন নামার কাগজ হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে তখন একবার সংগ্রহ করার পর তারপর আপনি পুনরায় চাইলে সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার্য অফিসে এবং বিয়ে কোর্ট মেরিজ এবং কার্য অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের মধ্যে পার্থক্য কি। তবে সবচেয়ে মূল কথা হলো, কার্য অফিসে বিয়ে রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক, কোর্ট কাবিনটা বাধ্যতামূলক নয়। আর কার্য অফিসে বিয়ে রেজিস্ট্রেশন না করলে আইনত দণ্ডনীয় অপরাধ। আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।